নমস্কার, সেভেনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। উত্তর চব্বিশ পরগনা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব, না এ নামে কোনো সংগঠনের অস্তিত্ব চোখে পড়বে না আমার আপনার, কিন্তু সমাজ মাধ্যমে একদল ছাত্র দলদের শিক্ষক মিলে গড়ে তুলেছেন এমন একটি গ্রুপ, যেখানে দেশের যে কোনো প্রান্তের যে কোনো ছাত্রছাত্রী যদি কোনো বিষয়ে অসুবিধা বোধ করে এবং যোগাযোগ করে উত্তর চব্বিশ পরগনা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সাথে, সোশ্যাল মিডিয়াতেই মুহূর্তে সংস্থার সাথে যুক্ত বিভিন্ন বিষয়ের বিশিষ্ট শিক্ষকেরা সেই সমস্যার সমাধান করে দেন কোনো আর্থিক লেনদেন ছাড়াই। ধরুন কোনো ছাত্রের যদি কোনো অঙ্ক নিয়ে সমস্যা হয় আর সে যদি উত্তর চব্বিশ পরগনা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানায় তার সমস্যার কথা, সাথে সাথেই হয়তো রামকৃষ্ণ মিশনের কোনো অঙ্কের শিক্ষক সেই সমস্যার সমাধান করে দেবেন হোয়াটসঅ্যাপেই। শুধু অঙ্ক নয়, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সহ যে কোনো বিষয় নিয়ে যে কোনো সমস্যার সমাধানে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সাথে যুক্ত শিক্ষকেরা। এদিন বেলঘড়িয়ার হরদয়াল স্কুলে একটি প্রকাশ্য অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো জেলায় চলতি শিক্ষাবর্ষে কৃতি ছাত্রছাত্রীদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকাশ বিজ্ঞানী রাজীব সাহা, মনোবিদ সত্যজিৎ সরকার, শিক্ষাবিদ সুব্রত চক্রবর্তী সহ সংগঠনের সাথে যুক্ত অন্যান্য বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা। উত্তর চব্বিশ পরগনা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের লক্ষ্য কি শুনব সংগঠনের সম্পাদক বাংলার শিক্ষক পিন্টু রাহার মুখ থেকেই। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে কুসংস্কার মুক্ত একটা সমাজ গঠন, বিজ্ঞান মনস্ক একটা ছাত্র সমাজ তৈরি করা, পরিবেশ বান্ধব, পরিবেশ সচেতন আগামী প্রজন্মকে তৈরি করা, এটাই আমাদের এই ক্লাবের মূল উদ্দেশ্য। এবং এই ক্লাব ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, পরিবেশকর্মী, গবেষক সব মানুষরা এই ক্লাবের সঙ্গে যুক্ত আছে। আমরা একদিকে যেমন পরিবেশ সচেতনতার কাজ করছি, সরকারি বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে যেগুলো সচেতনতার প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলোকে জনগণের সামনে নিয়ে আসছি, তার পাশাপাশি প্রতিদিন প্রতিনিয়ত যে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূরীকরণের জন্য এখানে বিষয়গত যে শিক্ষকরা রয়েছেন, শুধু বিজ্ঞান না, সাহিত্য, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়ে আমরা ছাত্রদেরকে সহায়তা করি প্রতিদিন সামাজিক মাধ্যমে, এবং ছাত্রছাত্রীরা এর মধ্যে যুক্ত থাকেন, কোনো পয়সা কড়ি দিতে হয় না, এটা একটা ভলেন্টারি ওয়ার্ক। শিক্ষকেরা এবং যারা বিষয়গতভাবে এই বিষয়ে অভিজ্ঞ তারা ছাত্রছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এবং তার পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে, কেরিয়ার কাউন্সিলিংগুলো রয়েছে বা যে সমস্ত ধরনের স্কলারশিপগুলো আছে তার খবরাখবর দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে সহায়তা করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে একটা সুস্থ সমাজ আমরা তৈরি করতে পারি। বেলঘড়িয়া থেকে শ্যামল পালের রিপোর্ট, সেভিটেবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভিটেবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।